আবিয়াত রুবায়ত তানি আপনি লিখেছেন আমার এক বোন আছে তার বয়স বত্রিশ বছর কিন্তু ওর স্বামীর বয়স ষাট বছরের কাছাকাছি আপুর স্বামী শারীরিক কোনো হক আদায় করতে সক্ষম নয় তবুও আমার বোন বাচ্চার কথা ভেবে সংসার করছে এক্ষেত্রে আমার আপুর করণীয় কী দেখুন যদি কারোর স্বামীর বয়স অনেক বেশি হয় এবং স্ত্রীর হক আদায় করতে না পারেন স্ত্রী যদি সেটাকে সবর করে মেনে নেন তার এখতিয়ার আছে যে আমার স্বামী আমার শারীরিক আদায় করতে পারছেন না জৈবিক প্রয়োজন তিনি পূরণ করতে পারছেন না তো এরপরও আমি আপনার আমার আগে বাচ্চা কাচ্চা তার মাধ্যমে হয়েছে তাদের দিকে তাকে আমি সবর করব বা আমি মেনে নিব এবং তিনি যদি কোনো ফেতনায় পতিত হওয়ার আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে তার জন্য জায়জ আছে আর যদি তিনি নিজের ফেতনা হওয়ার আশঙ্কা থাকে নিজেকে কন্ট্রোল করতে পারবেন না বলে মনে করেন তাহলে সেক্ষেত্রে তিনি তার কাছ থেকে তালাকের উদ্যোগ নিয়ে অন্যত্র অন্তরে আবদ্ধ হওয়াটাই তার জন্য নির্দেশিত তবে হ্যাঁ এই অবস্থা সবর করতে পারলে বা তার কোনো অসুবিধা না হলে তিনি থাকতে পারেন সে রাইট তার আছে মিজানুর রহমান আপনি লিখেছেন আমি কাপড়ের দোকানে জব করি অনেক মহিলাদের সাথে কথা বলতে আমার কারণে মহিলাদের সাথে কথা বলার সময় আপনি নিজের দৃষ্টিকে সংযত রেখে কথা বলবেন তার দিকে চেয়ে কথা বলবেন না তাতে তিনি কিছুটা ভুল বুঝতে পারেন তিনি তাকে ইগনোর করা হচ্ছে এরকমটা বুঝতে পারেন আমাদের মূর্খতার কারণ আজকাল আমরা অনেক সুস্থ শুদ্ধ চিন্তাটাকে ভুল মনে করি আর ভুলটাকে আমরা সঠিক মনে করি একজন পুরুষ আমার দিকে দৃষ্টিপাত করে আমাকে নিয়ে বাজে চিন্তা করার যে পথ তার জন্য খোলা ছিল সেটা থেকে তিনি বেঁচে থাকছেন সেটাকে স্যালোর জানানো উচিত ছিল সেটাকে সম্মান জানানো উচিত ছিল কিন্তু আমাদের মা বাবা ভুল বুঝবেন ভুল বুঝলে ভুল বুঝুক আপনি আপনার কর্মকাণ্ড দিয়ে আপনি তার প্রতি আন্তরিকতা দিয়ে আপনি অ্যাজ এ কাস্টমার তার হকগুলো আদায় করার ব্যাপারে তাকে ভালো মাল দেখানোর ব্যাপারে এবং ভালো আচরণ করার মাধ্যমে আপনি তাকে বুঝিয়ে দিবেন যে তাকে আপনি ইগনোর করছেন না তাকে পরিপূর্ণভাবে আপনি গুরুত্ব দিচ্ছেন এবং শ্রদ্ধা করছেন এটা আপনার আচরণ থেকে তাকে বুঝিয়ে দেবেন তিনি যদি বুদ্ধিমান মানুষ হয়ে থাকেন ইনশাআল্লাহ সালবেদিন আপনার তার দিকে না তাকানোটাকেই তিনি দূষণীয় মনে করবেন না এরপর যদি তিনি মনে করে করুক আপনি আল্লাহর আদেশ লঙ্ঘন করে কারোর মনোরঞ্জন করার কোনো সুযোগ নেই এতে যদি কাস্টমার কিছু কম হয় হোক এতে যদি আপনার চাকরির অসুবিধা হয় হোক সেক্রিফাইস ছাড়া তো মুসলিম জান্নাতে যেতে পারবে না এবং তার আদর্শিক জায়গায় তিনি দাঁড়াতে পারবেন না আদর্শ যারা ধারণ করে তাদেরকে সেক্রিফাইস করেই করতে হয় বিধায় সেক্রিফাইসটাই আমাদের জীবনের উন্নতির পথে আমাদেরকে নিয়ে যাবে আল্লাহর জান্নাতে আমাদেরকে নিয়ে যাবে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা অধিদেশের চেষ্টা আমাদের থাকতে হবে এমনি আব্দুল মালিক আপনি লিখেছেন দোয়াক সময় চোখ বন্ধ রেখে করতে হয় নাকি খোলা রেখে এটা সম্পূর্ণ আপনার ব্যাপার শুরুতে আপনাকে বন্ধ বা খোলা কোনো রাখার ব্যাপারে বিশেষ নির্দেশনা দেয়নি বন্ধ করলে যদি আপনার মনোযোগ বেশি হয় আপনি বন্ধ করে করতে পারেন এমনি শিহাব আহমেদ আপনি লিখেছেন আমি জানি কোনো চেয়ারম্যানই সরিয়া সম্মত নয় তাহলে কি আমি ভোট দিতে যাব আপনি বোধহয় বুঝিয়েছেন এরকম যে কোনো চেয়ারম্যানই আপনি আর সরিয়া মেনে চলেন না তাহলে আপনি ভোট দেবেন কি না আপনার কাছে যদি মনে হয় যে যে কয়েকজন ক্যান্ডিডেট আছেন তার মধ্যে থেকে তুলনামূলকভাবে একজন ভালো ক্যান্ডিডেটকে আপনি ভোল ভোট দিলে ভোট দেওয়ার সুযোগ আছে তাহলে সেক্ষেত্রে আপনি ভোটটা তিনি পাবেন এরকম মনোভাব তাকে দিতে পারেন এবং দেওয়া উচিত বিশেষ করে মন তুলনামূলক বেশি মন্দ থেকে রক্ষার জন্য আপনি চেষ্টাটা করবেন কারণ যখন মানুষ দুটি বা একাধিক অপশন মানুষের সামনে থাকে দুটি খারাপ বা সবগুলোই খারাপ তার মধ্যে থেকে তুলনামূলক কম খারাপটাকে বেছে নেওয়ার চেষ্টা করতে হবে অধিকতর খারাপটার ক্ষতি থেকে বাঁচার জন্য সেই জায়গা থেকে আপনি ভোট দিতে পারেন এবং তুলনামূলক মন্দ কম যার মধ্যে আছে তাকে আপনি নির্বাচনের জন্য চেষ্টা করতে পারেন আপনার অনুযায়ী আপনি চেষ্টা করবেন তাকে নির্বাচিত করার দায়িত্ব আপনার নয় শেহাবমুল্লা আপনি লিখেছেন ইবাদতের ক্ষেত্রে কি তাবেইন ও তাবে তাবিনের দলিল গ্রহণযোগ্য ইবাদতের ক্ষেত্রে কোন কোনো ব্যাখ্যার ক্ষেত্রে ব্যাখ্যার ক্ষেত্রে কোনো ইবাদতের কোনো ব্যাখ্যা কোনো কোন ভাষ্যের ব্যাখ্যা এগুলোর ক্ষেত্রে তাবিন তাবে তাবিনদের ব্যাখ্যা অবশ্যই দৈলিল গ্রহণযোগ্য হবে যদি কোনো কন্ট্রাডিক্টরি সেটি না হয় এরপরে কাইসারুল ইসলাম আপনি লিখেছেন আমি অনেক দোয়া করি তাহার যদি দোয়া করি কিন্তু আমার অবস্থার পরিবর্তন হয় না আমি কি করতে পারি ভাই কাইসারুল ইসলাম আপনি নিরাশ হবেন না তাজু দোয়া করবেন সিজদা দোয়া করবেন এবং ধীরে ধীরে আপনি আমার কাছে আশা করবেন যে আল্লাহ আপনার অবস্থার পরিবর্তন করবেন নবী করিম সাল্লাম বলেছেন যে লাইজালু ইস্তজুল আবদি হাত মালাম ইয়দ ইসমিন মালাম তাজিল মান্দা যতক্ষণ পর্যন্ত তাড়াহুড়া না করে দোয়া করে তখন পর্যন্ত খারাপ কোনো কাজের জন্য দোয়া না করলে আল্লাহ তার দোয়া কবুল করেন তাড়াহুড়া করে দোয়া দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া মানে হলো যে দোয়া করলাম কবুল হলো না এই জন্য অস্থির হয়ে যাওয়া এটা হলো দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করা এটা নিশ্চিত আমরা যে জিনিস যখন চাইব ওই জিনিসটা ওই টাইমে আমার চাওয়ার ওই টাইমে পাওয়ার মধ্যেই যে আমার কল্যাণ নিহিত এটি কিন্তু আমি নিশ্চিত নয় সেই জন্য একজন ইমানদার বান্দা তিনি আল্লাহ কাছে চাওয়া পেশ করবেন এবং সবর করতে থাকবেন সবর বিনিময়ে তো আল্লাহ আমাদেরকে জানা দিবেন আজকাল আমরা সব কিছু দিয়ে অস্থিরতা আমাদের মধ্যে দেখা দেয় এবং সবর জিনিসটা আমাদের থেকে হারিয়ে যাচ্ছে বললেই চলে তো সেই জায়গাটা আমাদেরকে ফিরে আসতে হবে কি আল্লাহ তালা দ্বিগুণ সব দিবেন অগণিত সব দিবেন বিধায় সবরটা আমাদের থাকতে হবে এবং আপনার দোয়া কবুল হচ্ছে না আর হবে না এমনটি মনে করেন কোনো কারণ অনেক দেখা যায় অনেক পরে কবুল হয় অনেক দেখা যায় যে দোয়া করেছি তার সাথে ভিন্ন কিছু আমি পাই অনেক সময় দেখা যায় দোয়া কবুল দুনিয়াতে হয়নি কিন্তু বিভিন্ন আখড়াতে সব আল্লাহ তালা রেখে দেন সেটা আমার জন্য আরও বেশি উপকারী এবং আখেরাতে আমাদের আকাঙ্ক্ষা হবে এই সবগুলো যদি এরকম আখেরাতে সবাবের জন্য আমাদেরকে রেখে দেওয়া হতো কতগুলো ভালো হতো বিধায় অস্থির হওয়ার কোনো সুযোগ নেই আপনি আপনার এবারত্ব কোনো ত্রুটি আছে কি না খেয়াল করেন বিশেষ করে হালাল উপার্জন আছে কি না হালা ভক্ষণ করেন কি না সেটা আপনি খেয়াল দোয়া কবুল হবে তার রিমা আপনি লিখেছেন আমি ট্রিটমেন্টের জন্য দেশের বাইরে ত্রিশ বা চল্লিশ দিন থাকা লাগবে সেখানে কি আমি কসর আদায় করব। ট্রিটমেন্টের জন্য যদি আপনার দেশের বাইরে থাকা লাগে তো সেক্ষেত্রে সেটা আপনি সফর হিসাবে ধন্য হবে ধরা হবে হানাফি মাঝাম অনুযায়ী কোনো একটি জায়গায় আপনি যখন পনেরো দিন বা তার বেশি থাকা নিয়ত করবেন আপনি মুক্তিম হিসাবে গণ্য হবে অবশ্য শেখ এবং ওসামিন রহমান আল্লাহ সাহেদের অনেক স্কলারগণ বলেন যে বিশ দিন তিরিশ দিন যাই থাকেন না কেন আপনি এখানে স্থায়ীভাবে বসবাস করছেন অর্থাৎ আমি চাকরি নিয়ে থাকলাম এখানে ঘরবাড়ি কর মানে ভাড়া করে থাকলাম মানে আবাসন বানিয়ে নিলাম সেটা দীর্ঘমেয়াদের জন্য যদি না হয় তাহলে সেটা মুসাফির হিসাবে গণ্য হবে এবং সেখানে কসর পড়বেন যদিও হানাফি মাজাব অনুযায়ী এটা একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কারণ একজন মানুষ ছয় মাস এক বছর দুই বছরের জন্য ভিসা নিয়ে কোনো দেশে যান তাহলে তিনি সেখানে কসর করবেন দুই বছর এটা তো কেউ বলেন না তো এটা একটা সময়সীমা বেঁধে নেওয়া দরকার সেই সেটা বিভিন্ন আসারের আলোকে বিভিন্ন বর্ণার আলোকে পনেরো দিনকে নির্ধারণ করেছিলামাইক্রাম যার কারণে হানাফি মেজাব বলের দৃষ্টিকোণ থেকে পনেরো এর নিয়ত করলে অর্থাৎ এর বিশেষ যদি নিয়ত করেন তাহলে ত্রিশ চর দিনের নিয়ত করলে এক জায়গায় থাকবেন একই হাসপাতালে থাকবেন সেক্ষেত্রে আপনি পুরো নামাজ পড়বেন কসর নয়